ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم <صفيق> <صفح> السلام ورحمه الله وبركاته. الحمد لله وعداه والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মিত ভাই জিজ্ঞেস করছিলেন কসম কি করে করা যায় এবং কসম ভাঙ্গলের কাফারা কি সম্মাহিত ভাই মর্মে পবিত্র কোরআন সুরা মা ইঁদা সুরা মা ইঁদা ঊননব্বই নাম্বার আয়াত উনব্বই নাম্বার আয়াত এখানে বলছেন লাহ বিল্লক বেফি আইমানুম ওয়ালা কিজকুম বিমা কতমুল আইমান فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ فَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى بَوَلَن اللَّهُ تُمَادِرকে তোমাদের অনর্থক কসমগুলোর ব্যাপারে পাকড়াও করবেন না কিন্তু তিনি তোমাদেরকে ওই কসম সমূহের জন্য পাকড়াও করবেন যেগুলো তোমরা দৃঢ়ভাবে করো অর্থাৎ ইচ্ছাকৃত শপথ সুতরাং ওর কাফফারা হচ্ছে জন মিসকিনকে খাদ্য প্রদান করা করার মাধ্যমে মাধ্যম ধরনের মধ্যম ধরনের জন মিষ্কিনকে খাদ্য প্রদান করা মধ্যম ধরনের যা তোমরা নিজ পরিবার লোকদেরকে আহার করিয়ে থাকো অথবা তাদের পরিধের পরিধান বস্ত্র দান করা তার মানে যদি দশজন মিসকিনকে না খাওয়াই তাহলে দশজন মিসকিনকে পরিধান পোশাক পরিধান করাবে তার মানে পোশাক দিবে পোশাক দেবে যে পোশাক পরিধান করা হয় অথবা একটা কীরদাস বা বাদী আজাদ করবে কীর দাস আজাদ করবে আর যে ব্যক্তি এগুলোর কোনো একটিও করতে সমর্থ না হয় তবে তার জন্য একাধারে তিন দিনের রোজা তিন দিনের শিয়াম একাধারে তিন দিন শিয়াম রাখতে হবে এটা তোমাদের কসম সমূহের কাফারা যখন তোমরা কসম করো অতবার ভঙ্গ করো এবং নিজেদের কসম সমূহের প্রতি লক্ষ্য রাখো এর আল্লাহ আল্লা তালা তোমাদের জন্য আল্লাহ সুহানতালা তোমার জন্য সিও বিধানসমূহ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সম্মানিত তো ভাই আয়াতটা থেকে আমরা বুঝতে পারি যে কসম কেউ যদি করে আর কসম ভেঙ্গে দেয় কসম ভেঙ্গে দেয় তাহলে কসম ভেঙ্গে দিলে তাকে সে যদি পারে দশজন মিসকিনকে খাওয়াবে অথবা ওইটা না হলে জন মিসকিনকে কাপড় পরিধান করাবে আর না হলে একটি দাস আজাদ করবে এটাও যদি না পারে তিনটি শিয়াম রাখবে এটি কসম ভঙ্গের কাফারা জি হয়তো কোনো কাজ আপনি কসম করার নিয়মটা যে কসমটা হলো এই যে কেউ কোনো কথা বলল আপনি সত্যবাদী কিন্তু আপনি কাউকে যেমন পাঁচশো টাকা দিয়েছেন এখন ওর কাছে চাইতে যাচ্ছেন টাকাটি আর চাইতে যাচ্ছেন আর ও বলছেন আমি আমার কাছে তো আপনি টাকা পাবেন না তখন আপনি বলছেন আল্লাহর কসম কে বলছি যে আমি টাকা পাবো তার মানে আপনি পাবেন এই জিনিসটাকে দৃঢ় তাকিত করার জন্য দৃঢ় তাকিত করার জন্য এটা মূলত এইভাবে কসম মানুষ খায় আর কসম আর একটা যে ওইটা নজরের ভিতরে পড়ে যায় কসম নজরের ভিতরে যদি আপনি বলেন যে আমার এই পরীক্ষা পাস করি তাহলে মসজিদে পাঁচ শত টাকা দান করব বা আর কিছু এগুলা কেউ যদি করে করি ফেলে তাহলে তাকে নজর মানতে হয় মানতে হয় এবার মেয়ে সহিহাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান্না দারা আল্লাহ ফালুতে হু আমার নজরাই অশিল্লা ফালি আসে যে ব্যক্তি আনগত্যের নজর করে সে যেন সেটা সেটা পূর্ণ করে আর যদি ফরমানি করে তাহলে সেটা যেন পূর্ণ না করে না ফরমানির নজর যেমন কেউ যদি বলে যে আমি পরীক্ষায় পাশ করলে বা আমার এই কাজটি হলে কবরে গিয়ে আমি একটি খাসি দিব এই নজর যদি এরকম করে তাহলে নজর এগুলা এগুলা পালন করবে না এগুলা করবে না এগুলো না ফরমান তাই এগুলা খারাপ কাজ এবং পাপের কাজ সেরিকিয়াত কাজ থেকে দূরে থাকবে আর যে বিষয়টি হলো যে কসম যিনি খেয়েছেন আমার এ কাজটি হলে পারে আমি এতটি এ করবো হয়তো সে কসম বা নজর কি করছেন যেহেতু কোরআন কোরআন বাড়িতে হাফিজ সাহেবদের দিয়ে খতম করা এগুলা সই হাজ যারা প্রমাণিত নয় তাই সে এগুলা করবে না এগুলা করবে না আর কাফারা হিসেবে তিনটি ও যা আছে যা বললাম আগে এগুলো না পারলে তিনটি সিএম রাখবে তাহলেই হয়ে যাবে الله سبحانه وتعالى أمد الجنة وركه والله أعلم سلامة الله